চলতি বছরের দশ জানুয়ারি থেকে মোবাইলে সর্বনিম্ন রিচার্জ বিশ টাকা থেকে বাড়িয়ে ত্রিশ টাকা করার ঘোষণা দেয় গ্রামীণ ফোন মাইজিপি অ্যাপে নোটিশ এবং এ সংক্রান্ত এসএমএস পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা গ্রাহক অসন্তোষ আমলে নিয়ে গ্রামীণফোনকে ডেকে সতর্ক করে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থার চাপে টাকার অঙ্ক বিষে থাকলেও মেয়াদ নেমেছে দশ দিনে অর্থাৎ সর্বনিম্ন বিশ টাকা রিচার্জে এক মাসের পরিবর্তে দশ দিন মেয়াদ পাচ্ছেন জিপি গ্রাহকরা দশ দিন পর টাকা রিচার্জ না করলে আউটগোয়িং বন্ধ অর্থাৎ কাউকে কল করা যাচ্ছে না ইনকামিং ও আউটগোয়িং ঠিক রাখতে একজন জিপি গ্রাহককে এখন মাসে রিচার্জ করতে হচ্ছে ষাট টাকা এমএনপি জটিলতা একটু আছে এই জটিলতাটা তো যদি সারিয়ে ফেলা হয় তাহলে দেখবেন গ্রাহক ধরে রাখতে পারবে না তখন এই ষাট টাকা আর তখন তখন ওনারাই হতাশাগ্রস্ত হবে এবং আফসোস করবে এক সময় যে এটা কেন করেছিলাম দেশের শীর্ষ অপারেটর এমন সিদ্ধান্ত নিলেও বিশ টাকা রিচার্জে এক মাস মেয়াদ বহাল রেখেছে রবি বাংলা লিঙ্ক ও টেলিটক তাই জিপিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ সাইবার একাত্তরে চোদ্দ লাখ সদস্যের এই গ্রুপে জিপির সর্বনিম্ন রিচার্জ ও মেয়াদ নিয়ে নেতিবাচক নানা মন্তব্য করছেন নেটিজেনরা নাম্বার ঠিক রেখে জিপি থেকেও অন্য অপারেটরে যেতে বাধার মুখে পড়ার কথাও জানান কেউ কেউ গ্রামীণ ফোন বলছে দু সালের ট্যারিফ নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন রিচার্জ ও মেয়াদের বিদ্যমান সেবাটি গ্রাহককে অফার করা হচ্ছে তাই অসন্তোষ থাকলেও সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানালেন গ্রামীণ ফোনের শীর্ষ এই কর্মকর্তা আপনার লাস্ট ইয়ারের শেষ দিকে ডাটার ভ্যালিডিটি কিন্তু এটা ডিভিশন এসছে তো লাইকওয়াইজ যদি মনে করেন রিচার্জের ক্ষেত্রেও ভ্যালিডিটির কোনো পরিবর্তনের দরকার হয় আমার বিশ্বাস বিটিআরসি এটা বিবেচনা করবে বাট এটা না আসা পর্যন্ত এখন আমাকে যেই ডিরেক্টিভটা দেওয়া হয়েছে সেই ডিরেক্টিভ অনুযায়ী যেই ভ্যালিডি দিতে হবে আমি সেটাই কন্টিনিউ করছি এমন পরিস্থিতিতে বিটিআরসি বলছে ঈদের পর সর্বনিম্ন রিচার্জ ও মেয়াদের বিষয়টি নিয়ে আবারও ডাকা হবে গ্রামীণ ফোন কর্তৃপক্ষকে তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের কোনো কর্মকর্তা শুভ খান সময় সংবাদ ঢাকা